বন্ধুরা আসসালামু আলাইকুম। তাহলে আজকের প্রায় আমাদের ফাইবার মার্কেট প্লেস টোটাল গাইডলাইন্স কীভাবে ফাইবারের প্রফেশনাল সেলার হবেন ক্লাস আমরা 22 করতেছি। এই ক্লাসটার মধ্যে মোটামুটি আমরা সবগুলো স্টেপ দিয়ে আসছি, সেটা হলো কীভাবে আপনি আপনার সবগুলো জিনিস ঠিক করার পরে, গিগ দেওয়ার পরে এবং গিগুলো রেডি থাকার পরে এবং কয়টা গিগ দিবেন সবগুলো ক্লাসের পরে আমি আজকে সর্বশেষের দিকে চলে আসছি। তারপরে আমাদের এই ক্লাসটার পরে লাস্ট ক্লাস আমাদের এসইও, এই নিয়ে ফাইবারে মোটামুটি আমরা ক্লাসটা স্টপ হয়ে যাবে, মোটিভেশনাল স্পেস, তারপর আমরা প্র্যাকটিক্যাল ক্লাস চলে যাব। তাহলে বন্ধুরা বলেই রাখি, ক্লাস শুরু করার আগে বলে রাখি যে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি মোবাইল বাটন ক্লিক করবেন আপনার পরবর্তী ভিডিওটা খুব পেতে সহজে নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যাবেন। এবং বন্ধুরা যদি আপনার কোনো মূল্যবান কমেন্ট থাকে সেটা শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনার যদি ভালো লাগে শেয়ার করবেন। আর কেএমআইটি ইনস্টিটিউট একটি লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেল, এই চ্যানেলটা আপনি এখান থেকে শিখতে পারবেন। আমি আশা রাখি যদি আপনি আমার ফাইবারের যেই আমি ফাইবার ক্লাস 1-2 হয়তো আমার 2 ঘন্টার ক্লাসটাকে আমি ভেঙে ভেঙে আমি স্টেপ বাই স্টেপ করে দিয়েছি, সেটা আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা এটা সহজে বুঝতে পারেন। তাহলে বন্ধুরা আপনার ফাইবার ক্লাস 1 থেকে 22 এবং 23 হয়তো আমাদের লাস্ট ক্লাস হয়ে যাবে, 22 এই ভিডিওগুলো 23টা ভিডিও আপনি 10 মিনিট ছোটো ছোটো করে আপনি একদিন বা দুদিন সময় নিয়ে শুনেন, আমি মনে করবো ইনশাল্লাহ আপনি এখান থেকে সাকসেস হবেন এবং আপনার ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বন্ধুরা মোটামুটি আমাদের গিগ ক্রিয়েশন শেষ, সব কিছু শেষ, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ফাইবারের বায়ার রিকোয়েস্ট। এখন বায়ার রিকোয়েস্টটা আমরা কীভাবে পাবো, আমরা যখন প্রপারলি চলে যাব উপরে গেলে মোড়ে যাব, মোড়ে গেলে বায়ার রিকোয়েস্টটা আসবে। এখন বায়ার এখানে আমরা রিকোয়েস্ট করবো, বায়ার কীভাবে চিনবো সেটা আমার এখানে অলরেডি ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনার বায়ারকে চিনবেন, চিনি চিনি বায়ার রিকোয়েস্ট দেওয়া। ফাইবারে কিন্তু যেমন ফেক বায়ার আছে, ব্যাড বায়ার আছে এবং গুড বায়ার আছে, সেগুলো আমরা চিনি চিনি কীভাবে আমরা উত্তর করব। তাহলে বন্ধুরা আমরা কী করবো, ফাইবার ডিটেলস একটি অ্যাপস আছে বা সেটা এক্সটেনশন আছে, সেটা ইউজ করে নিলেই কিন্তু আমি বায়ারকে বুঝতে পারবো এবং চিনতে পারবো। মোবাইলও সেটা আপনি ইউজ করতে পারেন বা এক্সটেনশন আছে, এরকম প্লে স্টোরে গিয়ে আপনি যদি দেখেন বায়ার রিকোয়েস্ট ডিটেলস তাহলে সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা বায়ার রিকোয়েস্ট খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং এটা দেখে দেখে আপনাকে কী জানি কয় বায়ার রিকোয়েস্ট করতে হবে এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবং বায়ার রিকোয়েস্ট কীভাবে করবেন, বায়ার কীভাবে চিনবেন, এখন বায়ার রিকোয়েস্ট দিনে কয়টা দিবেন, কীভাবে দিবেন, যদি বন্ধুরা আপনি যেই কাজের গিগ পারেন সেই কাজের গিগ সম্পর্কে অবশ্যই বায়ারকে যদি কোনো বায়ার রিকোয়েস্ট লেখেন তখন তার নামটা আমরা যখন এক্সটেনশনটা ইউজ করবেন তখন তার নামটা শো করবে, তখন তার নামটা দিবেন হ্যালো অমুক, হ্যালো ডিয়ার অমুক বা হ্যালো ডিয়ার কামাল, আই এম ফাইন ইউর বা থ্যাংক ইউ দিয়ে তাকে শুরু করবেন, তুমি কেমন আছো বা কি, আই রিড ইন ইউর ডিটেলস, আমি তোমার ডিটেলসটা পড়েছি, ইউর অফার, আমি তোমার অফারটা পড়েছি এবং পড়ে আমি বুঝতে পেরেছি তোমার এটা দরকার, তো বাট আই এম দ্য এক্সপার্ট অফ ডিজিটাল মার্কেটার, আই এম দ্য স্পেশাল ওয়ার্ক অন ফেসবুক ডাটা অ্যান্টি বার্চুয়াল, যেই কাজটা লিখবেন এবং আই এম কনফিডেন্সলি ইউর ওয়ার্ক প্রেজেন্ট, কনফিডেন্সলি ইউর ওয়ার্ক অ্যান্ড মাই বেস্ট সার্ভিস ইউর ওয়ার্ক, আমি আমার খুব মনোবল বা দক্ষতার সহিত কাজটা করবো এবং আমি আমার বেস্ট সার্ভিসটা তোমাকে দিব, হ্যাঁ উত্তম সেবাটা তোমাকে আমি দিব। তাহলে এইগুলো এরকম লিখে টেকে যদি আপনি বাংলা লেখেন তারপর আপনি গুগল ট্রান্সলেটের মধ্যে সেটা ইংলিশ করেন, হ্যাঁ এইভাবে একসেট একসেট আপনি করে আপনি লিখবেন। তারপরে আমি বলবো বায়ার রিকোয়েস্ট আপনি নতুন হলে 10টা দিতে পারবেন, আপনার 10টা বায়ার রিকোয়েস্ট দেওয়ার দরকার নাই, আপনি দৈনিক 1টা বা 2টা বায়ার রিকোয়েস্ট দেন এবং সেটা সুন্দর করে দেন এবং আপনি যে কাজটা পারেন সেই কাজ সম্পর্কে আপনি অনেক অনেকভাবে রিসার্চ করে বলেন এবং কীভাবে বলেন, আপনি কী কাজ পারেন, কী কাকে কী সার্ভিস দিবেন, কী করবেন বা তার জন্য কী করবেন, হ্যাঁ তাকে এরকম কথাগুলো বলবেন, যখন সে মনে করবে যে না আপনি তাকে খুব কথার মাধ্যমে খুব আশ্বস্ত করতেছেন তাহলে সে আপনাকে ট্রাস্ট করবে। ট্রাস্ট করার পরে তার সে যদি আপনাকে অর্ডার দিয়ে দেয় তাহলে আপনি তাকে থ্যাংক ইউ দিবেন, দিয়ে কাজটা শুরু করবেন এবং এইভাবে আপনারা আস্তে আস্তে আগাবেন। তাহলে বায়ারটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আমরা বায়ার নিয়ে কাজ করবো, যদি আমার গিগ আছে, আমার সব আছে, ইমপ্রেশন আছে, ক্লিক আছে, আমার অর্ডার নাই, তাহলে আমার এই জিনিসটা জিরো। তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা খুব চেষ্টা করবো এবং বায়ার রিকোয়েস্ট আমরা দেওয়ার জন্য অনেক চেষ্টা করবো এবং সুন্দরভাবে দেবো, কে কীভাবে লিখেছে প্রয়োজন, আমরা অনেকগুলো ভিডিও দেখি ইউটিউবে, অনেক ধরনের অনেকে অনেক এক্সপার্টরা যারা ভিডিও শেয়ার করেছেন কীভাবে বায়ার রিকোয়েস্ট দেবেন, কীভাবে কী লিখবেন, বা আপনি আপনার বেস্টটা দিয়ে বায়ার রিকোয়েস্ট লেখেন, আপনি আপনার মতো করে ইউনিক লেখাটা লেখেন, তারপর আপনার বায়ারকে সেন্ড করেন। এবং দিনে আমি বলবো একটি বেশি বায়ার রিকোয়েস্ট আপনারা দিবেন না যদি আপনার 10টা থাকে, কারণ এই বায়ার রিকোয়েস্টটা আপনার কাছে যেমন আসে তেমন লেভেল 1-এর কাছে যায়, টপ রেজিস্টারের কাছে, তাহলে বায়ার সবার কাছে মূল্যায়ন করবে। তাহলে আপনি নতুন হিসেবে বলে অবশ্যই আমি বলবো আপনি
খুব মনোযোগ সহকারে এবং খুব সময় নিয়ে আপনি এই বায়ার রিকোয়েস্টটি লিখবেন এবং বায়ারকে দেখে দেখে চিনি চিনি আপনি অ্যাপ্লাই করবেন। দিনে একটা বা দুটো বেশি বায়ার রিকোয়েস্ট দিবেন না। এইভাবে আপনি খুব, আপনি যদি খালি কপি পেস্ট করে স্প্যামিং করতে থাকেন তাহলে একটা সময় বায়ার আপনার নামে কমপ্লেন দিবে। কমপ্লেন দেওয়ার পর আপনি কী জানি কর সে অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হতে পারে বা বায়ার আপনাকে এটা ডিমোটিভেট করে, অনেক ঝামেলা আছে। তাহলে আপনারা বায়ার রিকোয়েস্টটা অবশ্যই সুন্দর করে নিজের মতো সাজিয়ে আপনি যে কাজটা পারেন সেই কাজটা গুছিয়ে গাছিয়ে লিখে তারপরে তাকে দিবেন, এবং লেখার জন্য আপনি একটা নোটপ্যাড বা আপনি ওয়ার্ড ডকুমেন্ট এগুলো আপনি সে এগুলোর মধ্যে লেখে তারপরে গুগলের মধ্যে ট্রান্সলেট করে প্রতি শব্দ লেখে ইংলিশে আপনি আপনার মতো করে সুন্দর করে লেখে তারপরে আপনি সেটাকে এক্সপ্লেন করতে পারেন। তাহলে বন্ধুরা, বায়ার রিকোয়েস্টটা আসলে একটা ইম্পর্টেন্ট, যদি বায়ার না থাকে তাহলে আপনার এখানে কাজের কোনো দাম নাই। অতএব বায়ারটা নিয়ে আমাদের কথা বলতে হবে, এবং আমি মনে করি আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস খুব খুঁটিনাটি খুব সাবধানতার সাথে দেখে আপনারা কাজ করবেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনারা ভালো করবেন এবং আপনারা বায়ার রিকোয়েস্ট সম্পর্কে অনেক জানবেন। আপনার বায়ার রিকোয়েস্ট 10টা আসবে, সব লেখার দরকার নাই, আপনি জেনে শুনে বুঝে এবং বায়ারকে চিনে আপনি অ্যাপ্লাই করেন, এবং ফেক বায়ারকে অ্যাপ্লাই করার দরকার নাই। এবং সেটা কীভাবে দিবেন, বায়ার রিকোয়েস্ট ডিটেলস একটা এক্সটেনশন আছে সেটা ইউজ করলে বায়ারের নাম সহ আপনাকে শো করবে। তারপরে আপনি সেটাকে একটু রিসার্চ করেন, প্রয়োজন আপনি 1-2 ঘন্টা সময় নিয়ে লেখেন এবং কী লিখবেন, তাকে প্রেজেন্টেশনগুলো করবেন, তার ভালো আছে কিনা শুরু করবেন, তাকে আশ্বস্ত করবেন, এরকম সেইভাবে আপনি সুন্দর করে জিনিসগুলো লিখবেন, তারপরে আপনি বায়ার রিকোয়েস্টটা সাবমিট করবেন। তো দিনে একটা বায়ার রিকোয়েস্ট বেশি দরকার নয়, যেহেতু আপনি অনেক বায়ার রিকোয়েস্ট, কিন্তু আমরা সব দিব না, আমরা একটা বায়ার রিকোয়েস্ট দিব এবং সেখান থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অর্ডার পাওয়ার জন্য। তাহলে আমি বলছি ফাইবার মার্কেট নিয়ে আমরা যত বেশি রিসার্চ করবো তত বেশি আমাদের সাকসেস আসবে, এবং আমি যেই কাজটা সম্পর্কে কে কীভাবে লিখেছি অনেক ভিডিও আছে অনলাইনে, আপনি সার্চ করে সেটা দেখে তারপর লিখে নেবেন ইনশাল্লাহ আমরাও দিব। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি পুরান হয়ে থাকেন আপনি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। কেএমআইট ইনস্টিটিউট সিইও এন্ড ফাউন্ডার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ধৈর্য সহকারে ফ্রিল্যান্সিং শিখবেন। সবার উত্তর স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।